ধন্যবাদ সবাইকে। সো আমি হাসান আছি আপনাদের সাথে। সো আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজ আপনাদের মধ্যে কথা হবে যে বাংলাদেশ যে চলমান চাকরিগুলো আপনার পুরো সপ্তাহে যে একটি চাকরির পেজ সেটি নিয়ে। সো চলুন শুরু করা যাক। সো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সো ফার্স্ট আমি বলতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেন এরকম আরও সরকারি বেসরকারি চাকরির খবরগুলো পাওয়ার জন্য সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে নিত্য নতুন আপনার যে সরকারি বেসরকারি সকল চাকরি এখানে আপনার প্রকাশিত করা হয়। সো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, চলুন শুরু করা যাক। সো এখানে হচ্ছে আপনার চাকরির খবর। সো দেন এখান থেকে যদি আমরা একটু দেখে নিই মূলত যে আপনার, হ্যাঁ দেখুন এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাকরি এখানে পদসংখ্যা হইতেছে 626 জন। সো এখানে আপনার পদের নাম আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারপরে এখানে আছে দা সিটি ব্যাংক লিমিটেডের এখানে পদসংখ্যা 20 জন। সো এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাদপ্তরের চাকরি সো এখানে 23 জন। সো এখানে আপনার বিভিন্ন যোগ্যতা এইচএসসি এসএসসি জেএসসি সকল পদে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। সো দেন এখান থেকে যদি পুলিশ কনস্টেবলের দিকে একটু তাকাই, সো এখানে আপনার দেওয়া আছে 4000, অনেক বড় একটি সার্কুলার। সো এখান থেকে আপনার কীভাবে কী করবেন সো এই নিয়ে আমার একটি চ্যানেলে ভিডিও আছে, সো অবশ্যই আপনি সেটি দেখে আসতে পারেন। সো দেন এখান থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সো এখানে পদ সংখ্যা আছে 19 জন। ওকে, সো এগুলোতে আপনার চাকরি করার মানে এখান থেকে দেখে নেওয়ার আগে সো ফার্স্ট আপনাদের একটি থাকবে টার্গেট থাকে যে এখানে পাঠক প্রতারণা থেকে বাঁচুন। সো এখানে চাকরি নিয়োগ সংক্রান্ত অনেক পত্রিকা বাজার থেকে বাজারে পাওয়া যায়, যাতে প্রায় অধিকাংশ ভুয়া বিজ্ঞাপন ওই সকল পত্রিকা কিনে হাজার হাজার টাকা প্রতারণার জীবন হুমকির সম্ভাবনা আছে। একমাত্র চাকরির খবর পত্রিকা যেখানে কোনো ভুয়া বা প্রতারণামূলক বিজ্ঞাপন ছাপা হয় না, তাই পাঠক সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখে কিনুন এবং পাঠক প্রতারণা থেকে বাঁচুন। ওকে, সো এগুলো আপনারা একটু অবশ্যই দেখে শুনে করবেন। সো আমি বলতেছি আমাদের মানে কথাগুলো শোনার পরে আপনারা একটি ডিসিশন নেবেন। সো একটা আই হ্যাড, সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে বুঝে শুনে সকল কিছু করার জন্য। সো এখানে আছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চাকরি, সো এখানে পদ সংখ্যা হয়েছে আপনার 19 জন। সো এখানে আপনার পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, এখানে অনুমোদিত প্রতিষ্ঠান হতে যেন আপনার সিজিপিএ মাস্টার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এখানে আপনার আরও আছে যে আপনার অফিস সহকারী একজন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ। সো এখানে আপনার ঢাকায় বসবাসরত প্রার্থীদের আবেদন করতে পারবেন। ওকে, সো এটা আপনার জানি না কি একটা পদ। সো এখানে আপনার জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুর, সো আমি জেলা প্রশাসক ফরিদপুরের কার্যালয় নিয়ে একটি অলরেডি ভিডিও আপনার পাবলিশ করেছি, সো যারা এখনও দেখেনি সো দেখে আসতে পারেন। শুধু জেলা প্রশাসক কার্যালয় ফরিদপুরের জন্য সেই সার্কুলারটি আপনার উন্মুক্ত। সো এখানে আছে আপনার ক্রিয়া বিষয় জাতীয় ক্রিয়া পরিষদ চাকরি, সো এখানে পদসংখ্যা আছে আপনার 18 জন। সো এখানে আপনার 2 বছরের অভিজ্ঞতা, মাস্টার্স ডিগ্রি লাগবে। সো এখানে খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা, আলোকচিত্রে আপনার এখানে কিছু তাদের যে ডিরেকশন সেটি দেওয়া আছে সেটি অবশ্যই দেখে নেবেন। সো এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সহ অনেক বড় একটা সার্কুলার, 15163 জন। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল কলেজ কারিগরি ব্যবস্থাপনা, এখানে এমপিও আছে নন এমপিও আছে, সো মোট আছে আপনার এত। সো তালিকার এনআরসির ওয়েবসাইটে এখানে আপনার ঢুকেই করতে পারবেন। সো এটি অবশ্যই 7/2 তারিখে প্রকাশ করা হবে, সো এটি অবশ্যই প্রকাশ করা হয়েছে 17 তারিখ পর্যন্ত সম্ভবত লাস্ট ডেট। সো এখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সো এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, সো যারা এখনও দেখে আসেনি অবশ্যই দেখে আসতে পারেন, কারণ এটা 20 জন এখানে নিয়োগ করা হবে অবশ্যই অষ্টম শ্রেণী পাস। ওকে, সো আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করেছেন, কোনো চাকরি বাকরি বা লেখাপড়া করতেছেন না, সো আপনারা আবেদন করে দেখতে পারেন যে এখানে আপনার কেমন একটা আপনার যে অভিজ্ঞতা হয় এক্সপিরিয়েন্স সেটি আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। সো এখানে রাজশাহী প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের চাকরি, সো এখানে পদ সংখ্যা আছে 42 জন। সো এখানে সহযোগী অধ্যাপক মেকানিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন। সো এখানে বেতন হইতেছে আপনার 50,000 টাকা থেকে 71,270 টাকা পর্যন্ত। সো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রতিপার থেকে উচ্চমান সহকারী অবশ্যই এসএসসি এইচএসসি সমমান দ্বিতীয় স্লিপ আপনার 3.0 এবং সিজিপিএ 4 স্কেলের ভিতরে 2.7 প্রার্থীকে অবশ্যই প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা সরকারের অনুমোদন 6 মাস কম্পিউটার, এটা আপনার একটু দেখে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা আপনার সকলের স্বপ্ন যেখানে ভর্তি হবে সেটা একটা চাকরি। সো গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা আছে 12 জন। সো এখানে অবশ্যই মনে হয় টিচার নিয়োগ করা হবে। সো দেন এখান থেকে আছে আপনার ঔষধ প্রশাসন অধিদপ্তরের চাকরি, সো এখানে পদের নাম আছে উচ্চমান সহকারী, বেতন হইতেছে
13তম গ্রেড অন্য দ্বিতীয় সিজিপিএ সহ। সো এই ছিল আপনার বড় একটি চাকরি। সো এখান থেকে আপনারা আমি যদি পরবর্তী পেজে চলে যাই, সো দেন এখান থেকে পরবর্তী পেজে আমি চলে আসি। সো এখান থেকে এই যে দেন এখানে আসার পরে সো আমরা এখান থেকে আপনারা দেখতে পারবো যে আপনার মূলত এখানে কি বলা আছে। এই যে এখান থেকে আমরা দেখতে পারবো মূলত, হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স ওগুলো দেখা দরকার নেই। সো যে ওষুধ প্রশাসনের যে চাকরিটা সেটি আমরা একটু দেখবো। এই নিয়ে আমি একটি ভিডিও যদি আপনার চান অবশ্যই আমি জমা দেবো। অবশ্যই ওষুধ প্রশাসনের চাকরি সেটি আপনার আমি একটু পরে চ্যানেলে সেটি পাবলিশ করবো। সো কীভাবে এটি করতে হবে সো সেটি নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই। সো এখানে আপনার দেওয়া আছে দেখুন সামরিক চিকিৎসা সার্ভিস মহাদপ্তরের চাকরি। সো এখানে মালিক নেবে 3 জন, অষ্টম শ্রেণী, জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, সুষম সুষম দেহের অধিকারী হতে হবে। ওকে, সো অবশ্যই এখানে মালিক 3 জন নেবে, সেটা আপনার সুষম দেহের অধিকারী যারা হবে তারা অগ্রাধিকার পাবেন। দেন এখান থেকে আছে আপনার নিরাপত্তা প্রহরী। সো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সুষম দেহের অধিকারী। ওকে, দেন এখান থেকে যদি আরেকটু নিচে আসি সো এখানে শ্রমিক নেবে। সো এখানে বেতন আছে 8,250 টাকা থেকে এখানে 20,010 টাকা পর্যন্ত বেতন। সো কোনো কাজের ছুটি নয় সেটি মনে করে আপনারা এখানে আবেদন করতে পারেন। সো এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুষম দেহের অধিকারী হতে হবে। সো এখানে সহকারী বাবুর্চি আছে 1 জন। সো এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। সো এখানে আয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন যে আয়া কতজন নেওয়া হবে। সো এখানে অষ্টম শ্রেণী, সো অবশ্যই মহিলা, এখানে মহিলাদেরকে আপনার নিয়োগ দেওয়া হবে। সো অবশ্যই আপনারা দেখবেন যারা পুরুষ আছেন তারা অবশ্যই আবেদন করতে চেষ্টা করবেন না। সো এখানে আপনার ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা চাকরি। সো এখানে শিক্ষাগত যোগ্যতা, সাক্ষাৎকারের সময়, ব্রেড এবং টুস প্রোডাকশন ইউনিট, মিক্সিং অপারেটর, অষ্টম শ্রেণী। এখানে আপনার যে কত তারিখে দেখা মানে আপনার যে ইন্টারভিউ হবে সো সেটি এখানে আমি অবশ্যই একটু জুম করে নিলাম কারণ আপনাদের যেন সহজ হয় যে এতে আসলে কখন কীভাবে নিয়োগ করা হবে। সো আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন ভিডিওটা, আপনার নাটানে দেখে আস্তে আস্তে দেখে নেবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে বুঝতে পারবেন যে আসলে এখানে কী বলা হয়েছে এবং কী চাওয়া হয়েছে। সো এখানে মিক্সিং অপারেটর আছে আপনার অষ্টম শ্রেণীবাস, যে কোনো স্বনামধন্য বেস্ট টুস উৎপাদনকারী প্রতিষ্ঠান পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো যেহেতু এগুলো আপনার প্রায় প্র্যাকটিক্যালি যে কাজগুলো সেটি আপনার অষ্টম শ্রেণী পাস ঠিক আছে, কিন্তু আপনার দক্ষতাগুলো এগুলো প্র্যাকটিক্যাল যে দক্ষতাগুলো সেগুলো চাইছে। এখানে দেখুন যে 2 বছরের একটা অভিজ্ঞতা চেয়ে বসে আছে। তারপরে আছে এক্সট্রুডার অপারেটর, সো অষ্টম শ্রেণী পাস, স্বনামধন্য চিপস প্রতিষ্ঠান হতে কম বছরের 2 বছরের অভিজ্ঞতা ঠিক আছে। এখানে আপনার 15-16 ফেব্রুয়ারি 2022 এখানে আপনার যে সময় সেটি দেওয়া আছে। তারপরে চানারচুর প্রোডাকশন এই ইউনিটে নেওয়া হবে আপনার অষ্টম শ্রেণী, মানে প্রতিটা আপনার 2 বছরের করে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সব ফর্মিং অপারেটর প্যাকেজিং সেখানেও আপনার যে 2 বছরের অভিজ্ঞতা যেগুলো সেগুলো চাওয়া হয়েছে। সফটওয়্যার অপারেটর, সো এখান থেকে প্রতিটা আপনার যে নুডলস কোম্পানি সেখান থেকে আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের এখানে ডাকা হয়েছে। সো এখানে আপনার যে আবেদন পদ্ধতি যারা এখন আবেদন করেনি করতে পারবেন, এখানে আরও প্রায় 3 দিন সময় আছে। সো এখানে বলা আছে অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ শরীরে ওয়াক ইন ইন্টারভিউতে ম্যাগনা নুডলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, ম্যাগনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, এমই মানে এদের তাদের সংক্ষিপ্ত এটা সো শর্ট ফর্ম সেটি এখানে দিয়েছে। সো ত্রিপাঠী, মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে অবস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জরুরি অনুসন্ধান, সো এখানে তাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সো এখানে সেটি দেওয়া আছে। যদি আপনি কোনো সময় সাক্ষাৎ দিতে ব্যর্থ হন সো অবশ্যই উক্ত নাম্বারে যোগাযোগ করবেন। সো এখানে যে তাদের নাম্বারগুলো সেটি দেওয়া আছে। ওকে, দেন আমরা দ্বিতীয় পেজে চলে যাই। সো এখানে দ্বিতীয় পেজে আসার পরে দেন এখান থেকে আমরা তৃতীয় পেজে চলে আসলাম। দেন এখান থেকে আরও বিস্তারিত দেখে নিচ্ছি এখানে কী বলা আছে। ওকে, সো দেন এখান থেকে এই তো, হ্যাঁ, তৃতীয় এখানে জেলা প্রশাসক কুমিল্লার কার্যালয়ে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি একটা দিয়েছে, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, দেখি এটা কি বলা হয়েছে এখানে। সো এখানে বলা আছে কোয়ালিটি ফিটস এর সহযোগী প্রতিষ্ঠানে নিম্নোক্ত শূন্য পদে নিম্ন সময়ের কিছু সংখ্যক জনবল নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সিকিউরিটি গার্ড, এখানে বলা আছে স্থান ঢাকা, গাজীপুর, বগুড়া, হবিগঞ্জ।
এখানে পদ সংখ্যা আছে 30 জন, অষ্টম শ্রেণী, এসএসসি পাস, কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। সো অবশ্যই যারা আপনার সরকারি চাকরি করে অবসরপ্রাপ্ত রয়েছেন, সো তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো দেন এখানে বলা আছে আপনার সাপোর্ট স্টাফ, পিয়ন, কুক, প্লাম্বার, গার্ডেনার, আপনার ইলেকট্রিশিয়ান, সো এখানে অবশ্যই 80 জন নিয়োগ করা হবে। সো এখানে এইচএসসি ডিপ্লোমা ইলেকট্রিক্যালি আপনার অনেক বড় একটা সার্কুলার, এখানে 4 বছরের অভিজ্ঞতা অবশ্যই। সো এখানে ড্রাইভার দেওয়া আছে যে কোনো জেলায়, এটা আপনার কর্মস্থলে কোনো নির্দিষ্ট জেলা এখানে আপনার সিলেক্ট করে দেয়নি। সো এখানে 20 জন নিয়োগ করা হবে। সো অবশ্যই এখানে এই যে 10 বছরের অভিজ্ঞতা অবশ্যই। সো এখানে আপনার হয়তো 10 বছরের অভিজ্ঞতা দিয়েছে, যেন এখানে আপনার লাইসেন্সটা পড়ে যাবে, ঠিক আছে। অধিকাংশ চাকরিগুলোতে আপনার ইচ্ছে বসে যে 10 বছরের অভিজ্ঞতা বা আপনার বাংলাদেশ বিটিআরসি থেকে আপনার অবশ্যই লাইসেন্স ধারী হতে হবে। সো এখানে সেটি চাইনি, এখানে 10 বছরই চেয়েছে, তার মানে অবশ্যই আপনি বুঝে নেবেন যে এখানে সার্টিফিকেট মাস্ট বি, ঠিক আছে। সো এখানে শর্তগুলি জীবন বৃত্তান্ত 9 মার্চ 2022 এর মধ্যে হেড অফিস কর্পোরেট অ্যাফেয়ার্স আপনার যে ঠিকানা এখানে আপনারা মেল করতে পারেন, অথবা এখানে যে আপনার যে ঠিকানাটা দেওয়া আছে এখানে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারেন। সো আবেদনের সময়পরবর্তী অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, বেতন আলোচনা সাপেক্ষে ও শিক্ষানিবেশ কাজ শেষে সন্তোষজনক বিবেচিত হয় সাপেক্ষে যথোপযুক্ত পদে চাকরি স্থায়ীকরণ এবং কোম্পানির নিয়ম অনেক প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি উৎসব বোনাস এবং গ্রুপ ও স্বাস্থ্য বিমা প্রদান করা হবে। ওকে, সো এখানে 9/2/2022 পর্যন্ত প্রার্থী বয়সীমা 35 বছর এবং যোগাযোগ কোয়ালিটি ফিক্স লিমিটেড বাড়ি 14। সো আপনারা এখান থেকে ঠিকানাটা দেখে নেবেন, এখানে তাদের যে আপনার ইমেইল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার, সো সেটি দেওয়া আছে। সো অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন। সো শ্যামপুর হাই স্কুলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, এখানে পদ সংখ্যা 17 জন। সো আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। সো এখানে বলা আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঝিনাইদহ। সো এখানে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন যে কীভাবে কী করতে হয়। সো এখানে যে আঙ্কিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সো অনেক বড় একটি কোম্পানি। সো এখানে সেলস অফিসার, এসও কিছু সংখ্যক। সো এখানে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস, সো এখানে আপনার ইন্টার্ন থেকে আপনার স্নাতক পর্যন্ত 2 বছরের অভিজ্ঞ এসও পদে অগ্রাধিকার দেওয়া হয়। বয়স 22 থেকে আপনার 32 বছর, সো যাদের 22 বছর হয়েছে সো তারা এখান থেকে করতে পারে। সো এখান থেকে ভূগর্ভণ বিশেষত জুলস, কুমোর, পানীয়, যুগজাত পণ্য, কার্বনেট বেভারেজ, চিপস ইত্যাদি বিক্রয়ের অভিজ্ঞতা দেওয়া হবে। সো এখানে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বায়োডাটা এখানে যে এগুলো চাইছে সো সেগুলো আপনার দিয়ে দেবেন। সো এখান থেকে তারিখ এখানে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল এবং আপনার ঢাকা, ঠিক আছে। এখানে প্রায় 1, 2, 3, 4, 5টা আপনার জেলা এখানে ই করা হয়েছে, তাদের যে আপনার যে কোম্পানিগুলো বা অফিসগুলো সেখান থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। সো এখানে ঢাকা চট্টগ্রামে দেওয়া আছে 12/2/10 থেকে 2 পর্যন্ত আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ডিপো অফিস, সঙ্গীত সিনেমা হল রোড, হামজার বাগ, চট্টগ্রাম। সো এখানে ফোন নাম্বার দেওয়া আছে। দেন এখান থেকে কুমিল্লার যে লোকেশন সেটি হলো 14/2। সো এখানে তাদের যে কুমিল্লা সেটি এখানে যশোরে দেওয়া আছে 16/2, আর এখানে বরিশালে দেওয়া আছে 18/2। সো এখানে ঢাকা দেওয়া আছে 25/2। সো 10টা থেকে 2টা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, পান্থপদ, ঢাকা। ওকে, সো আজ এই পর্যন্তই। সো আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ওই যে বাংলাদেশ একটি চাকরির ইয়ে দেখিয়ে দিলাম আমি, সো সেটিতে কীভাবে আপনাদের করবেন। সো অল্প কিছুক্ষণ পরে সেই ভিডিও নিয়ে আমি হাসান আপনাদের মধ্যে হাজির হচ্ছি। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।